সো আজকে আমাদের আপনারা জানেন যে বোর্ড মিটিং ছিল, এখানে অনেকগুলো মেজর সিদ্ধান্ত ইস্যুস ছিল যেগুলো ডিসকাস করা হয়েছে। এর মধ্যে একটা অন্যতম হচ্ছে আপনার শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, এটার জন্য আপনারা জানেন যে আরএফপি ইভ্যালুয়েশন কমিটি তৈরি করা হয়, যারা নাকি এখন ফাইনালাইজ করবে যে কনসালটেন্ট কাকে শর্ট লিস্ট করে দিবে, যে কনসালটেন্ট কাকে নিয়োগ করা হবে এই যে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কনসালটেন্ট নিয়োগ। এবং সবচেয়ে এটা আপনাদেরকে আগেও বলেছিলাম যে সবচেয়ে নাম করা যত যা যা আমাদের জানা আছে, উই আর ভেরি প্লিজ যে প্রায় প্রত্যেকেই পার্টিসিপেট করেছে, কিন্তু পার্টিসিপেট করলেও ওখান থেকে আবার একটা স্ক্রিনিং প্রসেস আছে। এই স্ক্রিনিং প্রসেসের জন্য আমরা একটা কমিটি তৈরি করেছি। এখন কমিটিটা কারা হবে, কমিটিতে আমরা করেছি যাতে করে ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে, সেজন্য আমরা বুয়েট থেকে তিনজনকে নিয়েছি, ওই যে সিভিল ইঞ্জিনিয়ারিং ওদের যেরকম থাকে ভাগ, তিনজন বুয়েট থেকে, মিনিস্ট্রির থেকে একজন, ইউথ অ্যান্ড স্পোর্টস, আর লিগ্যাল সাইড অ্যাটর্নি জেনারেল অফিস থেকে একজন, এবং একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সেই ফার্মকে একটা নিয়েছি, যারা নাকি সাধারণত বড় বড় প্রজেক্টগুলো করে এদেরকে নিয়েছি। আর শুধু বোর্ড থেকে শুধু, যেহেতু ফ্যাসিলিটিজের চেয়ারম্যান, যেহেতু এটা ফ্যাসিলিটিজের আন্ডারে, সেই জন্য চেয়ারম্যান থাকবে ওখানটায়। তো বাকি সব বাইরে, ওনারা বসে একটা শর্ট লিস্ট করবে, ওই শর্ট লিস্টটা করে আমাদেরকে দিলে আমরা চাচ্ছি এটা খুব শীঘ্রই আগামী 10-15 দিনের মধ্যে আমাদের কাছে যদি শর্ট লিস্টটা দেয়, তাদেরকে ডাকা হবে টু গিভ প্রেজেন্টেশন। ওরা এসে এখানে প্রেজেন্টেশন দিবে, ওদের ডিজাইন, কনসালটেন্সি, ওরা কী লাগবে না লাগবে ওগুলো দেখে আমরা ফাইনাল ডিসিশনটা নিব। সো এটা একটা মেজর ডিসিশন ছিল যেটা আমরা আজকে করেছি এবং কমিটিটা ফর্ম করে দিয়েছি। কমিটির ইন্ডিভিজুয়াল মেম্বারদের নামও আছে, বাট আমি এখানটায় সেটা বলছি না, বাট আমরা একটা করেছি। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ছিল, আপনারা জানেন যে আমাদের এজিএম, আমাদের বিসিবির এজিএম, এজিএমের মধ্যে 26 তারিখে করার একটা কথা আমরা টেন্টেটিভ চিন্তা ভাবনা করেছিলাম যখন আমরা কক্সবাজারে ওদের সাথে মিটিং করি 26শে জুলাই। কিন্তু 26শে জুলাই আইসিসির এজিএম কল করেছে, যেহেতু আইসিসির এজিএমের সাথে ক্ল্যাশ করছে, সেজন্য আমরা ডেটটা খালি চেঞ্জ করেছি, এটা 19শে জুলাই। 19শে জুলাই আমরা এজিএম করছি বিসিবির। এজিএমের মেজর দুইটা জিনিস নিয়ে আমরা আজকে বোর্ডে আমরা আলোচনা করেছি এবং রিকমেন্ডেশন তৈরি করেছি, যেটা নাকি এখন অ্যাপ্রুভাল না, অ্যাপ্রুভড হতে হবে এটা এজিএমে। এর মধ্যে একটা হচ্ছে রিজিয়নাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। রিজিয়নাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের এটার যে ফ্রেমওয়ার্কটা, ওটা আমাদের এক্সিস্টিং কনস্টিটিউশনে নেই, এই কনস্টিটিউশনের মধ্যে এই ফ্রেমওয়ার্কটাকে ইনকর্পোরেট করতে হবে, এটাকে ঢোকাতে হবে। তা নাহলে আমাদের কনস্টিটিউশনেই যদি না থাকে, তাহলে তো আমরা এটা লিগ্যাল কোনো বেসিস থাকবে না। সো আমরা এটা তৈরি করা হয়েছে ফ্রেমওয়ার্কটা, এটা আগামী এজিএমে আমরা প্লেস করব এবং আমরা আশা করি ওখানে এটা পাস হয়ে গেলে আমাদের রিজিয়নাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্যাপারে আর কোনো বাধা থাকবে না, আমরা সামনে যেতে পারব। দ্বিতীয় আরেকটা হচ্ছে, এটা আমাদের অনেক দিনের, মানে অনেক আগে আমি একবার বলেছিলাম, এখন আমাদের সুপার লিগে যারা খেলে তাদের দুটো করে কাউন্সিলরশিপ, ঠিক আছে, প্রিমিয়ার ডিভিশন এবং আমাদের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এইরকম করে থার্ড ডিভিশন, এরকম করে আমরা কিছু কিছু পাই, কিছু কিছু পায় না। তাতে করে যদিও আমার জানা মতে যে এখন আমাদের যে সমস্ত নাকি প্রচুর আমাদের নেগেটিভ জিনিসগুলো হাইলাইটেড হয় মিডিয়াতে, মানে আমি আপনাদের শুধু এই মিডিয়া বলছি না, আমাদের সোশ্যাল মিডিয়া সহ, সো আমরা যেটা করেছি এবং তাতে করে মোটামুটি আমরা এই বছর কোনো কমপ্লেন পাইনি এবং আমরা খেলাগুলো সবগুলাই রেকর্ড করছি এবং এমনকি যতগুলো সম্ভব আমরা খেলা দেখানোর চেষ্টা করছি, লাইভ স্ট্রিমিং হচ্ছে, কাজে এখন এটা অনেকটা আগের চেয়ে আরও অনেক বেশি ট্রান্সপারেন্ট। তারপরও যদি কেউ ভুল তো হতেই পারে, আম্পায়ারের সিদ্ধান্ত ভুল হতে পারে, এটা নিয়ে আমরা কেউ বলছি না, এটা মানে এটা না, এটা যদি কেউ মনে করে যে কোনো আম্পায়ার ভুল করতে পারবে না, সে ক্রিকেট সম্পর্কে কোনো ধারণাই নেই। কারণ আপনি আইসিসি টুর্নামেন্ট বলেন বা যে কোনো টুর্নামেন্ট বলেন, এখানে যে আম্পায়ারের সিদ্ধান্ত যে ভুল হয়, রিভিউ সিস্টেম নিলে দেখলেই তো বোঝা যায়
যে রিভিউতে তো অনেক সময় আম্পায়ারের সিদ্ধান্ত তো দেখা যাচ্ছে ঠিক না, চেঞ্জ হয়ে যাচ্ছে, কাজে এটা ইট ইজ এ ন্যাচারাল প্রসেস, এটা এটা এটার জন্য আমরা করছি না। তারপরও মানুষের মনে একটা সন্দেহ থাকে, এই সন্দেহ দূর করার জন্য পিছনে একটা কারণ আমি না অনেক আলোচনা করেছি কেন করবে। একটা হতে পারে যে কাউন্সিলরশিপ, যে উপরে উঠতে চায় সবাই, ওই জিততে চায়, ওই জায়গায় যেতে চায়, যে একটা অথবা কেউ কাউকে হারিয়ে দিতে চায় যাতে একটা কাউন্সিলরশিপের জন্য ওই ভোটটা ভোটটা তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তা আমরা আগেও বলেছি আমরা এই এই এজিএমে পেশ করব সব সব ক্লাবের জন্য একটা করে কাউন্সিলরশিপ থাকবে, অল পার্টিসিপেটিং টিমস, তাহলে সবার জন্য যদি সমান হয়ে যায় তাহলে এটা নিয়ে আর মানে মারামারি ঝগড়াঝাটি করার তো কিছু নেই। তো কাউন্সিলরশিপ বা ভোটের জন্য যে এটা না, এইটা আমরা আমরা আমাদের এজিএমে পেশ করবো। সো এই দুইটা মেজর ইস্যুস এজিএমে ডিসকাস করবো আমরা। সো এটা নিয়ে আমরা আজকে বোর্ডে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আরেকটা আছে আপনার সিলেকশন প্যানেল, সিলেকশন প্যানেলের মধ্যে যেটা হয়েছে যে আমাদের এখন তিনজন আছেন, আপনারা জানেন যে আমাদের নান্নু আছে, আমাদের সুমন আছে এবং আমাদের রাজ্জাক আছে। একটা জিনিস আমাদের এখানে আমাদের একটা প্রপোজাল এসেছিল যে এই মুহূর্তে তারা কোনো কেউ এখনও এই মিটিংয়েও আমাদেরকে আমরা বলেছিলাম বারবার বলছি যে তোমরা নাম নিয়ে আসো, কিছু নাম দাও, প্রপোজ করো, তারা হতে পারে সম্ভাব্য। আজকের মিটিংও কেউ কোনো নাম প্রপোজ করতে পারে নাই, মানে কেউ করে নাই, বলে নাই যে এমন কাউকে পায় নাই যাকে বলতে পারে যে আমরা এখানে নিয়ে আসছি। সেই জন্য ওখান থেকে যেটা করা হয়েছে, অপারেশনস থেকে প্রপোজ করা হয় যে যারা আছে তাদের টার্মটা এক্সটেন্ড করা হয় সামনের বছরের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, 23 ওডিআই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এক্সটেন্ড করা হোক, এর মধ্যে আমরা কিছু একটা ব্যবস্থা করব। তো এই এটা একটা ছিল, এর সাথে শুধু যুক্ত হয়েছে যে এখন এত খেলা আমাদের এইচ লেভেলের যে খেলাগুলো হয় সবগুলো খেলা এদের পক্ষে দেখা সম্ভব না, কারণ আমাদের ন্যাশনাল টিমের খেলাই এত। সেই জন্য তিনজনের জায়গায় আরও দুজনকে আমরা অন্তর্ভুক্ত করব এই আমাদের সিলেকশন প্যানেল, আরও দুজনকে অন্তর্ভুক্ত করব, সেই সিদ্ধান্তটা আমরা নিয়েছি। আরেকটা জিনিস আপনারা অলরেডি এটা অনেকেই জানেন, সেটা হচ্ছে যে আমাদের আন্ডার-19 কোচিং স্টাফে স্টুয়ার্ট ল এবং ওয়াসিম জাফর এই দুজনকে আমরা নিয়েছি, স্টুয়ার্ট লকে হেড কোচ হিসাবে এবং ওয়াসিম জাফর হচ্ছে বিসিবির ব্যাটিং কোচ হিসাবে আমরা নিয়েছি, বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারব। আর সর্বশেষ ও সর্বশেষ না, আর আরেকটা জিনিস আছে ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা তো ডেফিনেটলি, সেটা হচ্ছে যে ক্যাপ্টেন্সি। সো বোর্ডে এখানে তিনটা নাম এসেছিলো যে তিনজন থেকে যাকেই মানে যেটাই করা হয়, প্রথম কথা হচ্ছে যে এখানে আমাদের একটা সিদ্ধান্ত হয় যে ক্যাপ্টেনের সাথে একজন ভাইস ক্যাপ্টেন আমরা অ্যাড করব। সো ওটা নিয়ে সিদ্ধান্ত হয় প্রথমে এবং তারপরে আসে যে ক্যাপ্টেনকে হবে। আমরা এখানে প্রিলিমিনারি আলাপ আলোচনা করে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে সাকিব আল হাসান হচ্ছে আমাদের ক্যাপ্টেন, টেস্ট ক্যাপ্টেন, এবং লিটন দাস ভাইস ক্যাপ্টেন, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি সবচেয়ে বড় জিনিস, আমরা যেটা দেখছি যে অসম্ভব কস্ট অসম্ভব বেড়ে যাচ্ছে, মানে কস্ট বলছি আমি দেশের কথা বলছি, অনেক কিছুরই কস্ট বাড়ছে। ফর এক্সাম্পল, যে টিকিট ভাড়া ছিল আগে 3.5 থেকে 4 লাখ সেটা এখন হয়ে যাচ্ছে 10 থেকে 11 লাখ পার পার্সন, এবং ওখানে হোটেল ভাড়া যেটা ছিল 250 থেকে বড় জোর 250-র বেশি আমরা কখনো দেইনি, এখন প্রায় $400-500 করে লাগছে মিনিমাম, তারপরও পাওয়া যাচ্ছে না। সো কস্ট একটা হ্যাজ বিকাম আ মেজর ফ্যাক্টর, সেই জন্য আজকের মিটিংয়ে আমরা বলেছি যে এই কস্ট কার্টেল করতে হবে। আমাদের হয়তো আমরা এতদিন যেভাবে পাঠিয়েছি, বিশেষ করে কোভিড সিচুয়েশনে কী হয়েছে, কোভিড সিচুয়েশনে আমরা কে কার কখন আবার কোভিড হয়ে যায়, অনেক এক্সট্রা প্লেয়ার, অনেক স্টাফ, বেশি লোক বেশি করে পাঠিয়েছি যাতে করে একজন দুজন যদি বাদও পড়ে আমরা যাতে খেলতে পারি, কিন্তু এখন তো আর সেই পরিস্থিতিটা নাই। সেই জন্য আমরা বলেছি, আর যেহেতু এখন বাইরের জিনিসপত্রের দামের কোনো মানে কেউ আগের থেকে প্রেডিক্টই করতে পারছি না, আমরা এক মাস আগে যেটা ছিল এখনও সেটাও নেই, তার চেয়ে অনেক বেড়ে গেছে। তো সেই জন্য বোর্ডকে ওভারঅল বলা হয়েছে
প্রত্যেকটা বাজেট এক্সিড করে যাচ্ছে, সেই জন্য তাদেরকে বলা হয়েছে যে না, সব জায়গায় কস্ট কাটেল করতে হবে এখন থেকে, ইনক্লুডিং এই শ্রীলঙ্কা, এই ওয়েস্ট ইন্ডিজ টু, এখান থেকেই শুরু। এখানেও যে যাদেরকে না পাঠালেও চলে এরকম কিছু আমরা হয়তো বাদ যাবো এখানে, তার মানে এখন যে স্কোয়াডটা আমাদের ইনিশিয়ালি আমরা প্ল্যান করেছিলাম পাঠাবো, এখান থেকে কিছু কমতে পারে, কমে গেছে বা কমবেই যে তা না, এই এরা বলা হয়েছে। এছাড়াও আমাদের সবাই বাজেট পেশ করবে, এখন করছে যার যার ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের নতুন বছরের, তাদেরকে বলা হয়েছে যে বাজেট এবার যখন করবে তারা যেন আগের চাতে, আগের বাজেটের চাতে চেয়ে যেন না বাড়ে, সেই চেষ্টা যেন, চেষ্টা যেন করে, মানে এর মানে না সবগুলো যে হবে তা না, চেষ্টা। এবং নতুন নতুন অনেক কিছু আমাদের করার কথা ছিল, ওটা আপাতত এসেনশিয়াল ছাড়া যাই আছে সেটা তিন চার মাসের জন্য আমরা পেন্ডিং রাখবো, আগে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশনটাকে বুঝে নিই, কারণ এইভাবে যদি বাড়তে থাকে তাহলে কিন্তু আমাদেরকে অন্য একটা পদক্ষেপ নিতে হবে, এটাই, এটা ইজ গোয়িং টু বি ভেরি ভেরি এক্সপেন্সিভ। মানে এখন ধরেন আমরা একটা জিনিস এই গত বছর পর্যন্ত করে এসেছি, সে আমি বলছি 100 কোটি টাকা, এখন যদি হঠাৎ করে 300 কোটি টাকা হয়ে যায় এটা তো একটা আনম্যানেজেবল। সো আমরা এরকম পরিস্থিতি যদি না হয় আমরা যাতে সকলে সতর্ক থাকি এটা নিয়ে আলাপ হয়েছে। এই হলো নেক্সট ঘোষণার আগ পর্যন্ত এইগুলো নিয়ে সব আলোচনা করেই আমরা নিয়েছি, এই সব কিছু আলোচনা করেই নিয়েছি। এবং ওর ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল, অন্যদের মতো ছিল না, ওর ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল, মানে এটা আমি আলাদা আজকে এখানে বলতে চাই না, বাট ওর ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল না। প্রথম কথা হচ্ছে টেস্টেও ছিল না, ওয়ানডে টি-20 না, ওয়ানডে টি-20 টেস্ট কোথাও ভাইস ক্যাপ্টেন ছিল না। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা টেস্টে ভাইস ক্যাপ্টেন একজন দিব, যেহেতু ভাইস ক্যাপ্টেন আমরা টেস্টে দিচ্ছি, ন্যাচুরালি তার সামনে ওডিআই এবং টি-20 নিয়েও আসতে পারে ডেফিনেটলি, ওটা নিয়ে তখন যখন আমরা সিদ্ধান্ত নিব কাকে করা হচ্ছে তখনই আপনাদের জানাতে পারবো, তার আগে আজকের মিটিংয়ে বলা সম্ভব। আমার সাথে যা কথা হয়েছে ডেফিনেটলি আমার সাথে, আমার আগে অন্যদের সাথে কথা হয়েছে, খালি আমি না, অনেকের সাথেই কথা হয়েছে। এবং ওর সাথে কথা বলে যেটা জেনেছি যে ও ইনফ্যাক্ট এই ওয়েস্ট ইন্ডিজের সিরিজের পরে একটা সিরিজ আছে আমাদের, কী আছে, জিম্বাবুয়ে সিরিজটা ও খালি শিওর না, কিন্তু এরপরে যত ফর্ম্যাটের যত খেলা আছে ওর সব খেলবে। সো এই হচ্ছে ওর সাথে কথা। সো এবং টেস্ট তো ডেফিনেটলি ও খেলবে বলে বলেছে, এবং ও খেলবে বলে, মানে এটা একটা ক্রাইটেরিয়া ছিল আমাদের ঠিক করার আগে যে ও খেলবে কিনা, এটা বলাটা মুশকিল এখন, মানে এটা দিন হিসাবে আমরা কখনো এরকম ঠিক, সাধারণত মানে আমি বলছি না যে কত দিনের জন্য, মানে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে, হ্যাঁ এই তো ওয়েস্ট ইন্ডিজ এখন থেকেই টেস্টের ক্যাপ্টেন সে, কতদিন থাকবে এটা বলাটা মুশকিল, এটা এখন থেকে বলা। ওই কেনর অস্পষ্ট না তো, তামিমের কতদিন, এটা কোথায় পেয়েছেন, এটা তো বোর্ড বলেন, আপনারা বানিয়েছেন, আপনারা এরকম বানায় দেন সাকিবেরটা, অসুবিধা কি, মানে আমরা তো বলি নাই কখন, মানে আমরা যদি বলতাম যে ওর এতদিন পর্যন্ত, তাহলে একটা কথা, আপনারা নিজেরা যে বানায় ফেলেন অসুবিধা নেই তো, আমার ওডিআইতেও নাই, টি-20তেও নাই, টেস্টেও নাই, আমরা তাকে করেছি আনটিল অ্যান্ড আনলেস কেউ কোনো ক্যাপ্টেন, যেমন মমিনুলকে আমরা কিন্তু এখনও আমরা ওকে কোনো টাইম ফ্রেমের জন্য বানাইনি, ও টেস্ট ক্যাপ্টেন, ও এখন বলেছে ও হতে চায় না, সেই জন্য আমরা ওখানে আরেকজনকে ক্যাপ্টেন দিচ্ছি। এখন কেউ যদি সামনে না হতে চায় তাহলে একটা সময় আসবে, অথবা যদি এমন কোনো সিচুয়েশন হয় যে তাকে এখানে রাখা যাবে না, তখন এরকম কোনো পরিস্থিতি আমরা আগেই প্রেডিক্ট করবো কেন। লিটনকে ভাইস ক্যাপ্টেন করেছেন, নিশ্চয়ই আপনার নতুনকে আপনারা আগমন বা জয়গান গাইছেন,
লিটনের উপর কতটুকু আশ্বস্ত আছে? কারণ আমরা দেখি যে লিটন একটু ইন্ট্রোভার্ট, সেক্ষেত্রে ক্যাপ্টেনকে হতে হয় আসলে এক্সট্রোভার্ট বা মানে সবার সঙ্গে যেহেতু মানে কাউকে একত্র হয়, সেক্ষেত্রে আপনাকে আশ্বস্ত যেটা করুন মানে লিটনের, কারণ তাকে ভবিষ্যৎ হিসেবে তৈরি করছে না। এখানে আমি আপনাকে একটা আরেকটা কথা, প্রথম কথা হচ্ছে আপনারা যেভাবে দেখছেন ঠিক ব্যাপারটা সেইভাবে আসেনি। এখানে আরও দুটো নাম এসেছিল এখানে, লিটনের বাইরেও একটা নাম এসেছিল, এবং এখানে এমনও নাম এসছে যে কে ক্যাপ্টেন হবে ওটাও কিন্তু তখনও ফাইনাল না। এখানে যে নামগুলো যারা দিয়েছে তারা বলেছে যে এই তিনজন থেকে একজন ক্যাপ্টেন একজন ভাইস ক্যাপ্টেন। এখন ধরেন সাকিব যদি না হতো, সাকিব যদি হতে না চেতো বা সাকিব না হতো, তাহলে এখানে নিশ্চয়ই অন্য দুজন হতো ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন। একটা তো লিটন বুঝেই ফেললেন, তো লিটন তো ছিল এই তিনজনের একজন, আর একটা নাম বাকি ছিল, আরেকটা নাম বাকি ছিল সেটাই তো এখান থেকে নেওয়া। কারণ আমাদের কাছে যারা প্রপোজ করেছে তারা শিওর না যে আসলে প্রথমত আমাদের সাথে যে কথাবার্তা হয়েছে প্লেয়ারদের এটা তো ওরা জানে না, সো এই জিনিসগুলোর জন্য ওরা ওরকম স্পেসিফিক কিছু বলে। বাট ঠিক আছে, বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মমিনুলকে আমরা কখনোই ক্যাপ্টেন্সির জন্য বাদ দিইনি, এটা আমি বারবার বলেছি আপনাদের। ও নিজে যেহেতু স্টেপ ডাউন করেছে সেই জন্য আমরা এখন ওখানে একটা, ও চেয়েছে সেই জন্য ওকে আমরা এটা দিয়েছি, কিন্তু আজকের মিটিংয়ে কিন্তু আমরা এই সিদ্ধান্তটাও নিতে পারতাম না মমিনুলই থাকবে, আমরা কিন্তু এটাও নিতে পারতাম না মমিনুলই ক্যাপ্টেন। কিন্তু যেহেতু সে রিকোয়েস্ট করেছে এবং মনে করে যে ওর জন্য ভালো হবে দলের জন্য ভালো হবে, সেই জন্য আমরা ওর কথাটা শুনে আমরা আজকে ক্যাপ্টেন্সিটা দিয়েছি। আমাদের এটা কিছু তো তেমন কিছু করার আছে কিনা জানি না, বাট দেখবো দেখবো। মানে আসলে আমি মানে হয়েছে কি, আমরা তো একজনকে দিয়ে দিই, এখন সে কোথায় দেখাবে না দেখাবে এটা আমাদের হাতে থাকে না আসলে, এটা তাদের ব্যাপার। তারপরও যদিও বোর্ডের ব্যাপার না, তারপর যেহেতু ইস্যুটা আসলে আমরা একটু খোঁজ নিয়ে দেখতে পারি যে কী সমস্যা।